সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথির তত্ত্ব, তথ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরিকৃত আমার হোমিও রেমেডি নামের এই ইউটিউব চ্যানেলে। এবার আসা যাক আজকের মূল ভিডিওতে। সম্মানিত দর্শক, আমাদের আজকের ভিডিওর বিষয় হলো রোগ নয় রোগীর চিকিৎসা করো। হোমিও চিকিৎসার ক্ষেত্রে রোগের নয় রোগীর চিকিৎসা করো, রোগীকে আংশিক বা আঙ্গিকভাবে নয় সামগ্রিকভাবে চিকিৎসা করো, এটা সর্বজনবিদিত হোমিওপ্যাথির একটা নিয়ম নীতি। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কোনো রোগের নাম ধরে চিকিৎসা করা সমীচীন বলে বোধ করে না, কারণ এর মতে ভিন্ন ব্যক্তি সত্তাভিত্তিক চারিত্রিক বৈশিষ্ট্যের রোগীর রোগও ভিন্ন হয়। অর্থাৎ প্রত্যেক রোগীকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে সে মতো ব্যবস্থা করা সঙ্গত। প্রত্যেক রোগে রোগী কতকগুলো অসুবিধা বা যাতনা ভোগ করে থাকে, অর্থাৎ রোগীর মধ্যে কিছু বিকৃত লক্ষণ থাকে। উক্ত লক্ষণগুলো অবগত হয়ে ওগুলোর বিশিষ্টতা নির্ধারণপূর্বক ওষুধ নির্বাচন করতে হয়। যেমন কোষ্ঠবদ্ধতা, শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা, অনেকক্ষণ পরপর অনেকখানি ঠান্ডা জল পান, নড়নে চড়নে বৃদ্ধি, মাথায় যাতনা, অঙ্গে বেদনা, কাশিতে বক্ষে বেদনা অনুভব ইত্যাদি। এ সকল লক্ষণের মধ্যে শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা, অনেকক্ষণ পরপর অনেকখানি ঠান্ডা জল পান ও নড়াচড়ে বৃদ্ধি, এই বিশেষত্বের উপর ব্রায়োনিয়া ওষুধটা নির্বাচন করা যেতে পারে। যে কোনো রোগী বা ওষুধের লক্ষণ সমষ্টির বিশেষত্ব জানতে পারলেই প্রকৃত সদৃশ্য ওষুধ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, রোগের নাম যাই হোক না কেন। আবার ধরা যাক একজনের জ্বর, আরেকজনের রক্তমাশয় এবং অন্যজনের নিউমোনিয়া হয়েছে। এ তিন ক্ষেত্রেই রোগের লক্ষণের বৈশিষ্ট্যের সাদৃশ্য অনুসারে মার্কসল ওষুধটা ব্যবহৃত হতে পারে। আবার মনে করি তিনজন রোগীর জ্বর হয়েছে, এখানে একজনের অ্যাকোনাইট, আরেকজনের বেলেডোনা এবং অপরজনের ব্রায়োনিয়া লাগতে পারে। অতএব হোমিওপ্যাথি চিকিৎসায় রোগের নামের দ্বারা চিকিৎসা কোনো সহায়তা হয় না। অতএব হোমিওপ্যাথি চিকিৎসায় রোগের নামের দ্বারা চিকিৎসার কোনো সহায়তা হয় না। রোগের লক্ষণ সমষ্টি এবং বিশেষত্ব অনুসারেই ওষুধ নির্বাচন করতে হয়। অর্থাৎ হোমিওপ্যাথিতে রোগ নয় রোগী আসল কথা। সম্মানিত দর্শক, রোগ নয় রোগীকে চিকিৎসা করো, হোমিওপ্যাথি চিকিৎসার এই মূলমন্ত্রটি নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সবার সুস্থ কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।